দিদি চোরেদের সুরক্ষা কবচ নাম না করেই ঠিক এই ভাষাতেই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তাঁর দলীয় কর্মসূচিকে আক্রমণ করলেন বাঁকুড়ার বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ। মঙ্গলবার সোনামুখী বিডিও অফিসে দলের তরফে ডেপুটেশন কর্মসূচি উপলক্ষে এক সভায় বক্তব্য রাখেন সৌমিত্র খাঁ। সেখানেই সাংসদ সৌমিত্র খাঁ বলেন, চোরেদের সুরক্ষা দেওয়ার জন্য দিদির মুখটা ব্যবহার করুন, দিদি চোরেদের সুরক্ষা কবচ ছাড়া আর কিছুই নন। এই প্রজাতন্ত্রকে চুরি করছে যারা, তাদেরকে সুরক্ষা কবচ দেওয়ার জন্য দিদির মুখটা ব্যবহার করুন। দিদি হচ্ছে চোরেদের সুরক্ষা কবচ, আর কিছু না। দিদি বলেন না মাদুলি, কখনো বলেন না যে আমাদের গ্রামাঞ্চলে মাদুলি পড়লে ভালো থাকে, কখনো আমরা বলি তাবিজ পড়লে ভালো থাকে। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের ওই গোলায় যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবিটা থাকে, তাহলে এটা হচ্ছে চোরদের মহারানীর সুরক্ষা কবচ। আপনি যদি দুর্নীতি করে থাকে, মমতা বন্দ্যোপাধ্যায়ের বাবা এসেও বাঁচাতে পারবেন না। দিদি সুরক্ষা কবচ নয়, ওটা হচ্ছে চোরদের সুরক্ষা কবচ মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি। ওই যে ছবিটা দেখবেন, ওই ছবিটা গলায় লাগাবেন, দিয়ে বলবেন আমি চুরি করতে অগ্রাধিকার পাবো। যারা যারা ওই ছবিটা লাগাবেন, যারা তারা চুরি করতে অগ্রাধিকার হবেন এবং চোর হিসাবে সাব্যস্ত হবেন। ওই ছবি থাকলে সবাই বলবে চোর যাচ্ছে, চোর যাচ্ছে, পার্শ্ব যাচ্ছে, চোর যাচ্ছে, কেস তো যাচ্ছে, চোর যাচ্ছে। আর ভাই বন্দ্যোপাধ্যায় এক একটা কেসে 10 কোটি টাকা খরচা করছে। হ্যাঁ, 10 কোটি টাকা উকিলকে দিয়ে তার নিজেকে বাঁচানোর চেষ্টা করছে। এটা বেশি দিন চলবে না, এটা একদিন ধরা পড়বে। চোরেদের সুরক্ষা কবচ মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি, আর এটা যারা যারাই লাগাবেন তাদেরকে আমরা চোর বলে মেনে নেব। তাই আমরা চোরকেও ধরবো, চোরের মহারানীকেও ধরবো। এদিনের এই কর্মসূচিতে সাংসদ সৌমিত্র খাঁ ছাড়াও উপস্থিত ছিলেন সোনামুখীর বিজেপি বিধায়ক দিবাকর ঘরামি, দলের বিষ্ণুপুর সাংগঠনিক জেলা সভাপতি বিল্লেশ্বর সিনহা সহ অন্যান্যরা। ব্যুরো রিপোর্ট, ওয়ান ইন্ডিয়া বাংলা।